আসসালামু আলাইকুম সবাইকে, আজকে রুটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ অর্থাৎ সুখবর, সেটা হচ্ছে অনেকেই জানতে চেয়েছেন যে 18তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে, যে এটা কবে নাগাদ প্রকাশিত হবে। অনেকে আমাকে ফোনও করেছেন যে স্যার 18তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি নিয়ে আপনি যদি কিছু বলেন। তো তাদের জন্য এই ভিডিওটা, আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে পুরোপুরি বুঝতে পারবেন। আর ভিডিওর শুরুতে আপনাদের প্রতি একটি ছোট অনুরোধ করবো, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, কারণ আমরা শিক্ষা সংক্রান্ত বিভিন্ন খবরাখবর এই চ্যানেলে সবার আগে আপলোড করে থাকি। এমনকি NTRC রিলেটেড বিভিন্ন আপডেট নিউজগুলো আমরা এই চ্যানেলে সবার আগে আপলোড করে থাকি। তা আপনি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। তো চলেন ভিডিও শুরু করা যাক। বেসরকারি স্কুল কলেজে, কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হওয়ার যোগ্যতা অর্জন করতে হয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRC এই নিবন্ধন পরীক্ষার আয়োজন করে। প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত 17টি নিবন্ধন পরীক্ষা নিয়েছে, শীঘ্রই 18তম নিবন্ধনের কার্যক্রম শুরু করা হবে। NTRC সূত্র জানা গেছে, একটি নিবন্ধন পরীক্ষার কার্যক্রম শেষ না করে আরেকটি নিবন্ধনের কার্যক্রম শুরু করলে অনেক জটিলতা তৈরি হয়। সেই হিসেবে 17তম শিক্ষক নিবন্ধনের কার্যক্রম শেষ হওয়ার পর 18তম নিবন্ধনের কার্যক্রম শুরু করার কথা। তবে করোনা ভাইরাসের কারণে 17তম নিবন্ধনের কার্যক্রম শেষ করতে দীর্ঘ সময় লেগেছে, সেজন্য এই নিবন্ধনের কার্যক্রম চলমান রেখেই 18তম নিবন্ধনের কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্রের তথ্য অনুযায়ী 17তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা ফল প্রকাশের পর 18তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করা হবে। 17তম নিবন্ধনের মৌখিক পরীক্ষা চলাকালীন বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন গ্রহণ শুরু করা হতে পারে। এ প্রসঙ্গে জানতে চাইলে NTRC-র সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, 18তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য শূন্য পদের তথ্য সংগ্রহ করতে হবে, সেজন্য নিবন্ধনের কার্যক্রম শুরু করতে কিছুটা বিলম্ব হতে পারে। কবে নাগাদ চতুর্থ গণ বিজ্ঞপ্তিতে 18তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমরা চেষ্টা করছি 17তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা চলাকালীন 18তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করতে, তবে এই মুহূর্তে নির্দিষ্টভাবে কোনো মাস বা তারিখ বলা সম্ভব নয়। তো আশা করি বুঝতে পেরেছেন যে তারা একটি নিবন্ধন পরীক্ষার কার্যক্রম পুরোপুরি শেষ না করে আরেকটি নিবন্ধন মানে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করবে না, কিন্তু এবার প্রকাশ হতে পারে। কারণ হচ্ছে করোনা ভাইরাসের কারণে অনেকেই বয়সের ক্ষতিগ্রস্ত হয়েছে, বিভিন্ন দিক বিবেচনা করে তারা যে চলমান নিয়োগ কার্যক্রম আছে এই নিয়োগ কার্যক্রম এর ভিতরে হয়তো বা প্রকাশ করতে পারে এমনটি তারা ইঙ্গিত দিয়েছেন। তবে এটা নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না যে আসলে কি তারা দিবে কি না। তো এ পর্যন্তই, যদি এই বছর যদি হয় তা তো ভালোই, ডিসেম্বরে অথবা হতে পারে বা নভেম্বর, ডিসেম্বরে হবে না যেহেতু নির্বাচন সামনে, তো হয়তো বা আগামী বছরই হবে, জানুয়ারি অথবা ফেব্রুয়ারি অথবা নির্বাচনের পরে। তো এ পর্যন্তই, পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, কারণ আমরাই সর্বপ্রথম বিভিন্ন আপডেট নিউজগুলো এই চ্যানেলে প্রকাশ করে থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।